আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল, মাসুম বিল্লাহ ফেসবুক পেজ, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আসলে একটা এটা ব্যাড আপডেটেই, এটা বাংলাদেশিদের জন্য খুব একটা খারাপ সংবাদ, কার ভালো সংবাদ না। আমি নিজেও যেহেতু একজন বাংলাদেশ এবং নিজে একজন ছোটখাটো একটা বিজনেস করি, আমার নিজেরও এটা খারাপ লাগতেছে। তার কারণ হচ্ছে যে আমারও এমন হবে যে আমারও এমপ্লয়ারের প্রয়োজন হবে, তখন আমি নিয়ে আসতে পারবো না। বর্তমানে আপনারা জানেন যে আপনার আরব আমিরাতের বিশেষ করে দুবাইয়ের যে ভিসাগুলো খোলা ছিল, হাই প্রফেশন ভিসা বের করা যেত, নর্মাল পেশার ভিসাগুলো তো 6 মাস আগে বন্ধ করে দিছে। হাই প্রফেশন ভিসাগুলো কিন্তু বের করা গেছে বিভিন্ন সিস্টেমে, কিন্তু বর্তমানে খুবই কড়াকড়ি হয়ে গেছে আরব আমিরাত। সেটা হচ্ছে যে এখন থেকে ভিসাও বের করা যাবে, তবে হাই প্রফেশন ভিসা বের করা যাবে, তবে অরিজিনাল সার্টিফিকেট লাগবে, ডিগ্রি সার্টিফিকেট, যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে এবং সেটা অ্যাটেস্ট করা থাকতে হবে, আর অনেক রকমের, ঠিক আছে, মানে অনেক রকমের আপনার অনেক কিছু পূরণ করে কিন্তু এখন আসতে হবে। আগের মতো সহজেই ভিসা বের করা যাবে না বর্তমান পরিস্থিতিতে। আর নর্মাল পেশার ভিসাগুলো তো আগে থেকেই বন্ধ, আরব আমিরাতে দুবাইতে গত 6 মাস থেকে বন্ধ, আর অন্য অন্য স্টেটে প্রায় 1.5 বছর ধরেই কিন্তু বন্ধ, ঠিক আছে। তো দুবাইতে হঠাৎ করে এই ডিসিশনটা আসছে এবং এটা নিয়ে কিন্তু অনেকে ভিডিও তৈরি করতেছে, আমি নিজেও তৈরি করছি, কারণ অনেকে আমাকে মেসেজ করতেছে। তো আজকের আপডেট হলো এটাই যে অনেকেই বলছেন যে ভাই এখন উপায় কী। এখন উপায় হচ্ছে একটাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এবং অপেক্ষা করেন, দেখা যাক কি হয়। একটা ব্যবস্থা তো ইনশাল্লাহ হবে আশা করা যাইতেছি। আর অনেকে বলতেছেন যে কখন হতে পারে, সেটা কিন্তু বলা যায় না, কারণ আরব আমিরাতের নিয়ম কানুন আপনারা জানেন যে হঠাৎ করে নিয়ম দেয়, হঠাৎ করে বন্ধ করে দেয়, হঠাৎ করে হয়। যখন ভিসা বন্ধ করছিল 10 বছর বন্ধ ছিল, ঠিক আছে। তবে এখন পথ হচ্ছে একটা, সেটা হচ্ছে পার্টনার ভিসা। পার্টনার ভিসা ছাড়া অন্য কোনো ভিসা দিয়ে এখন আসাটা অসম্ভব, তবে যাদের কাছে অরিজিনাল সার্টিফিকেট তারা আসতে পারবেন। তবে আমি সবাইকে হচ্ছে আমার অনুরোধ থাকবে একটাই যে এই মুহূর্তে আপনারা কারোর সাথে কোনো লেনদেন করবেন না ভিসা নিয়ে, বা হয়তো আপনাদেরকে লুপ দেখাতে পারে যে পার্টনার ভিসা দিব, এই করবো, সেই করবো, বিভিন্ন সিস্টেম, এই মুহূর্তে যাবেন না, দেখা যাক কী হয়। 10-15 দিন অপেক্ষা করেন, দেখেন না কী হয়, হয়তো যদি ভালো কোনো খবর আসে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো, হয়তো আসতে পারে, আসবে না তো এরকম না। আর পুরোপুরি বন্ধ, একমাত্র দুবাইতে পুরোপুরি ভিসা বন্ধ হয়েছিল 2012 সালে, এছাড়া কিন্তু কখনো পুরোপুরি বন্ধ হয় নাই, এখনো খোলা, সেটা হচ্ছে পার্টনার ভিসা এবং ভালো প্রফেশন ভিসা। তবে আবারও বলছি, কেন বারবার একটা কথা রিপিট করতেছি, কারণ অনেকেই প্রশ্ন করেন যে ভাই একই বিষয়, যেই যে আমি বারবার বলতেছি যে ভালো প্রফেশন, এখন কথা হলো এইটাই যে এই মুহূর্তে সকল প্রফেশন ভিসাই বন্ধ পার্টনার ছাড়া, ঠিক আছে। আর যাদের কাছে সার্টিফিকেট আছে তারা চেষ্টা করে দেখতে পারেন। আর অনুরোধ থাকবে এটাই যে এই মুহূর্তে কারোর সাথে লেনদেন করবেন না, কারোর সাথে কোনো কথা বলবেন না, কারণ দালালরা কিন্তু, দালাল যারা আছে তারা কিন্তু বিভিন্ন উপায়ে আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য চেষ্টা করবে, বিভিন্নভাবে আপনাদেরকে বলবে যে টাকা দেওয়ার জন্য, এই করার জন্য, সেই করার জন্য, সেটা যাবেন না। ইনশাল্লাহ আমরা আছি, আমি আছি, আর অনেকে আছেন ভিডিও তৈরি করে, দুবাইতে অনেকে আছেন আপনারা দেখবেন তারাও ভিডিও তৈরি করতেছে, আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। অনেকে বলছেন যে ভাই কোনো রকমের পত্র পত্রিকাতে বা কোনো খালি স্ট্যাম্প এরকম পত্রিকায় আসতে হয় না, এই দেশে যে টাইপিং সেন্টারগুলো আছে তারাই খবরাখবর দেয়। আমি বিভিন্ন টাইপিং সেন্টারে গিয়েছি, আমার নিজের বিষয়ের কাজ করা যে টাইপিং সেন্টার তার সাথে কথা বলেছি, সবাই একই কথা যে এই মুহূর্তে হবে না, ঠিক আছে। তো আশা করি এই মুহূর্তে আপনারা একটু হোল্ড থাকেন, দেখা যাক কি হয়, ভালো পরিস্থিতি হলে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব। আর দ্বিতীয় কথা হলো যে আপনাদেরকে আবার অনুরোধ করবো যে দালালদের কপরে পড়বেন না, ঠিক আছে, দালালদের কপরে পড়বেন না, দালালদের কপর থেকে বেঁচে যান, আর অপেক্ষা করেন কিছুদিন, আর দোয়া করেন। আবার অনেকেই বলবেন যে, অনেকে আবার পণ্ডিত আছে, অনেকে বলবে যে হ্যাঁ দুবাই কি আছে, এই সে ভিসা বন্ধ করেছে, ভালো হয়েছে। হ্যাঁ, কথা সত্য, যারা এদেশে এসে অনেক মানুষ আসতেছে, না জেনে না বুঝে চলে আসে, আসার পর কান্নাকাটি করি, আবার অনেকে কান্নাকাটি করে পর দেশে চলে যায়, তারা এগুলো কমেন্টস করে যে গেছে কী করবি। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তো 15-16 বছর ধরে আছে, কোনো রকমের বিপদে পড়ি নাই, কোনো রকমের সমস্যা হয় নাই, বিজনেস করতেছি, চলতেছি, শুধু আমি না, হাজার হাজার বাংলাদেশিরা করতেছি। যারা না বুঝে না জেনে দালাল ধরে চলে আসে এবং অনেক সময় খারাপ মালিকের কাছে পড়ে যায়, তাদের কষ্ট হয়, সেটা বাস্তব, কষ্ট হয় না যে এরকম না, ঠিক আছে। তো যাই হোক, কুলা ছিল, সেটা কষ্ট হোক আর ভালো হোক, হয়তো 100 লোক 300 লোক একটা বিমান দিয়ে আসে, এখান থেকে 50 জন 60 জন লোক একটু সমস্যা হয়ে যেত, কিন্তু 100 জন লোক তো এখানে থাকতে পারতেছিল, কারণ সবাই সবাই টাকা পয়সা নষ্ট করে কিন্তু বিদেশে আসে, টাকা পয়সা কিন্তু নষ্ট না করে আসে না, ঠিক আছে। তো যাই হোক, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আসে। তো এটাই হচ্ছে কথা, আপডেট, নতুন কোনো আপডেট আসলে ভিসা নিয়ে তখন দেবো, তার আগে ইনশাল্লাহ আর কোনো আপডেট দিব না। আর আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন, না দেখে কমেন্টস করেন কেন, কমেন্টস করলে বারবার আমাকে উত্তর দিতে হয় আপনাদেরকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা যাক কি হয়, সবাই দোয়া করেন আল্লাহ তাআলার দরবারে। আমি নিজেও যেহেতু একজন বিজনেসম্যান, আমারও প্রয়োজন পড়তে পারে এমপ্লয়ার নিয়ে আসার জন্য, অনেক বাইরে আছে নতুন নতুন বিজনেস দিয়েছেন, যেমন একজন ভাইয়ের সাথে দেখা হয়েছিল, সেও বলছে সে নতুন নতুন বিজনেস দিয়েছে, তাই সে লুক নিয়ে আসবে, কিন্তু সে তো এখন মহাবিপদে চলে আসছে, দুইটা পার্টনার ভিসা দিয়ে সে কী করবে বলেন, ঠিক না। আর আপনারা জানেন যে হাই এডুকেশন যদি সার্টিফিকেট একটা লোকের থাকে, ডিগ্রি, সে দুবাই আসবে কেন, বিদেশ আসবে কেন, সে তো দেশেই অনেক কিছু করতে পারে, তাই না, এটা হচ্ছে কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করেন, দেখা যাক কী হয়, ইনশাল্লাহ ভালো একটা নিউজ আসুক, সেটাই আমরা দোয়া করি। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।